মোহাম্মদ তাতিকুর রহমান প্রধান শিক্ষক 37 নং কুদ্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি গত রাত 7টার দিকে আমি এবং আমার এক শ্রদ্ধেয় বড় ভাই মিস্টার জগদীশচন্দ্র বাবু অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কালনাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমরা দুইজন স্থানীয় আমার স্কুলের সামনে খলিল ডাক্তারের ফার্মেসিতে আমরা দুইজন বসা। এটির ভিতরে ওই ডাক্তার সাহেব আমাদের পান খাওয়ানোর জন্য সে পান তৈরি করতেছে। ইতির ভিতরে তিনটা লোক আমাদের কাছে আসছে। এক নম্বরে আলমগীর গাজী, হাফেজ ভেল্লাল গাজী, মোহাম্মদ দুলাল গাজী। প্রথমে আলমগীর গাজী আমার কাছে এসে বলে, স্যার আপনি এখানে বসেন না, আপনি ওই বাজারের পশ্চিম মাথায় চলে যান। আমি বললাম যে কেন, না কাঁঠালতলির লোকে এই স্থানে থাকতে পারবে না। আমি বলছি যে আমার স্কুল তো কালনাগা ইউনিয়নে, আমি এইখানে বসে আছি, আমি কেন এখান থেকে যাবো না। আপনারা কাঁঠালতলির লোক, আপনারা থাকতে যাবেন না এখানে, আপনারা থাকতে পারবেন না, আপনারা কাঁঠালতলিতে ওই আপনাদের এরিয়ায় চলে যান। এরপরে দুলন গাজী সাহেব, সে আবার জগদীপ স্যারের বলে, স্যার আপনিও চলে যান, আপনিও কাঁঠালতলির লোক। আর জগদীপ স্যারে উঠছেন, সে বলে, এদুলাল তুমি এই সমস্ত কথা কি বলো, আমরা তো কি কাটার তুলি কারণ জগদীশ মিত্র তাকে সে জামা ধরিয়া চাইনে চেয়ার থেকে ফালাই যেতেছে এবং তার জামা ছিঁড়ে গেছে। সাথে সাথে ওই আলমগীর গাজী সে আমার হাত ধরিয়া টান দিয়ে আমার ফালানোর চেষ্টা করছে। পিছনে হাফেজ বেল্লাল গাজী সে আমার কলার ধৈর্যাই টান দিয়ে আমার ঘর থেকে বাইরে ফালাইয়া, তার হাতে লাঠি ছিল, সে লাঠি দিলে আমার পায়ে সে আঘাত করছে, সেই আঘাতে ছিল এই। এরপরে অনেক লোকজন এসে গেছে, এসে যাওয়ার পরে এরপরে ওরা চলে গেছে। আমার স্থানীয় অনেক অভিভাবক তারা আছে, তারা এসে বলছে যে না, স্যারের অপরাধ কি, স্যারের যে এইভাবে যে যে ই করলা কি অপরাধ স্যারের, কিন্তু ওই তিনটে লোক তখন ওইখানে ছিল না। নাচানে এরপর বিভিন্ন জায়গায় জানাজানি হওয়ার পরে এরপরে আমার ভাগ্না আবু মালিক নেসারি, সে ঢাকা থাকে, সে কার কাছে শুনছে আমি জানি না, সে আমাকে কলতেছে, মামা কি হয়েছে। আমি বলছি মামা এই এই কাহিনি, আচ্ছা ঠিক আছে আপনি ওখানে, আমি জাস্ট এইভাবে শুনছি, আমার স্কুলে ছাত্রী পড়ে ক্লাস ফাইভে, ওই ছাত্রীকে নাকি আলমগীর গাজীর ছেলে নাকি ডিস্টার্ব করে, ডিস্টার্ব করার পরে ওই ছাত্রীর মামা এসে কামাল বাজারের স্টানে বসিয়া এই আনন্দিন্দাজি ছেলের সাথে নাকি এই বিষয় নিয়ে আলাপ করতেছে। এক পর্যায়ে নাকি তারা দুইজন নাকি মারামারি করছে, মারামারি করার পরে ওই ছাত্রীর মামা সে গিয়া তার বাপসা চাচাদের কাছে বলছে, বলার পরে তার বাপসা চাচারা বলে তারা আবার আসিয়া ওই আনন্দিন্দাজির ছেলেরে বা ওই আনন্দিন্দাজি তারা নাকি মারপিট করছে, মাফিক করে তারা চলে গেছে। এই এরপরে তারা সিদ্ধান্ত নিয়েছে, এই আলমগীর গাজী গাজী বেল্লাল গাজী তারা সিদ্ধান্ত নিয়েছে কামারহাটের কাঁঠালতলির লক্ষণ স্থানে আসতে পারবে না। এই জন্য আমরা শিক্ষক, আমরা কোনো দল না, আমাদের কোনো দল না, আমরা শিক্ষক, আমরা কেন অপমান হব, আমাদের অপরাধটা কি, কি অপরাধে আমরা দুই হেড স্যারে আমরা অ্যাসাইনমেন্ট হইলাম, এটা আপনাদের কাছে গেছে, সিআই স্যারে গেছে, যাই ওই ঘরে বসেই আমাদের দুইজন আর স্টেটমেন্ট গেছে। এরা তো সাড়ে সাতটার দিকে, সাড়ে সাতটা পনেরো একটা হবে জি সন্ধ্যা পরে এখানে জায়গা আমাদের দুইজনের স্টেটমেন্ট তারা লিখিত নিয়েছে এবং ওইখানে স্থানীয় যারা যে লোকজন ছিল তাদেরও স্টেটমেন্ট দিয়েছে, তাদের স্টেটমেন্ট সে লিপিবদ্ধ করে গেছে। এবারে এক বিরয়ে হাবিব চেয়ারম্যান, এরপরে কামরুপ চেয়ারম্যান ওমরা গেছে, এরপর পরই ওমরা তাই আমাকে দেখে বলে, স্যার আপনি এখানে বসেন, আমরা একটু বাজার মধ্যে থেকে আসতেছি, তারপরে আপনার কথা শুনবো। এরা তারা ওখানে আমাদের বসাই দিয়ে তারা বাজারের ভিতরে চলে গেছে, কামারের বাজারের ভিতরে চলে গেছে। ঠিক পাঁচ সাত মিনিট পরই থানার সিআই সাহেব সে আসে পরিচয় দিয়েছে, আমি তাকে চিনিয়া আসে পরিচয় দিয়েছে, আমি থানার সিআই, আমি চেয়ার থেকে দাঁড়াই তাকে সালাম দিয়েছি, ওসি সাহেব সে বলছে না স্যার আপনি বসেন, আপনার ঘটনা শুনছে এখন আমার কাছে একটু সংক্ষিপ্ত বলেন যে আপনি কি হয়েছে। আমি হচ্ছে একই ঘটনা সিআই স্যারের কাছে আমি বলছি, বলার পরে সিআই স্যারে আমাদের পরামর্শ দিয়েছে, ওসি ওসি সাহেব স্যারে আমাকে সে পরামর্শ দিয়েছে, আপনি তাড়াতাড়ি পাথরঘাটা হসপিটালে গিয়ে আপনি ট্রিটমেন্ট নেন, আপনি সুস্থ হন, এরপরে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি।
এর বিষয় কালকে আসছিল কালকে সভাপতি সেক্রেটারির কাছে আমি আলোচনা করছি হসপিটালে আসার পরে সভাপতি সেক্রেটারি স্যারের তারা আসছে তারা এবং অনেক আমার শিক্ষক মহলে প্রায় 50-60 জন শিক্ষক প্রধান শিক্ষক আমার এখানে হসপিটালে আসছেন এবং তারা বলে গেছে কালকে আমাদের 12-13 দিন স্কুল বন্ধ করে কালকে আজকের স্কুল খোলা তারা বলছে আমরা স্কুলে অ্যাটেন্ডেন্স দিয়ে আমরা আবার বিকেলে আসি আপনার সাথে বলবো বসে আমরা টিউনো স্যারের কাছে আমরা যাব। পাথরঘাটায় দুজন শিক্ষকের উপরে হামলা হয়েছে, তবে কি কারণে হামলা হয়েছে শিক্ষকরাও বলতে পারেনি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, নৌবাহিনী কর্মকর্তা এবং পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার। অমল তালুকদার, বাংলা 52 নিউজ, পাথরঘাটা, বরগুনা।